ওরে বাপরে, একলা তো তা কেমনে ধরলাই? একলা ধরছো না, সবাই মিলিয়ে ধরছে। এই দেখ, আরে আরে আরে, এইট 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 এইট, এটা তো দুই কেজির উপরে। 35 লাখ? আরে কি আব্বাত, এই পাম্পার দেখি দাদা একটু ধরো। ওরে বাবা রে, অতটা মাছ নি। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার স্পেশাল একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। জানলে কিন্তু এই জায়গাতে আসতাম না, কিন্তু আগে থেকে যদি জানতাম রোডের এই কন্ডিশন। এটা হচ্ছে, আমি এখন এসেছি চারপাশে, আমার চারপাশে জঙ্গল বাগান সব কিছু। এবং এটা যে গ্রামটা, সেই গ্রামটা হচ্ছে তিলকা বাগান, 4 নম্বর পুঞ্জি। এখানে আজকে মাছ ধরার একটা কম্পিটিশন হচ্ছে, বর্শি দিয়ে মাছ ধরা, এবং 35,000 টাকা ফার্স্ট প্রাইজ। এখানের যারা কমিটির লোক, ওনারা আমাকে ফোন করে ডাকলেন, বললেন আরামসে আপনি আসা যাবে গাড়ি নিয়ে। এবং এতই কষ্ট গাড়ি নিয়ে আসা, কি বলবো আপনাদেরকে। এবং এখানে প্রচণ্ড দূর দূর থেকে মানুষ এসছেন, সবাই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। ওরে বাবা, এ কাঠের পুলেই দেখে নিন কোনো মতে পুলটা, এবং দেখি এখানে কি আজকে করছে ওরা। দর্শকবৃন্দ, বাতাবরণটা খুব সুন্দর। আপনারা এই যে পুকুর, এই পুকুরের চারপাশে আপনারা দেখেন মানুষ একদম বসে বসে, ওনারা বসে দিয়ে মাছ ধরছেন। এবং এখানের কম্পিটিশনটা একটু একটু, প্রথম কম্পিটিশনটা একটু জানি, কীরকম কম্পিটিশনের নিয়ম? আমার নাম হলো স্টার্লিং। স্টার্লিং রূপসি। আচ্ছা, এখানে কমিটি মেম্বার? এখানে কমিটি মেম্বার। কম্পিটিশনটা কীরকম? কম্পিটিশনটা রাখা হয়েছে আর কি, যেমন ফার্স্ট প্রাইস এন্ট্রি ফি 999, আর ফার্স্ট প্রাইস 35,000, সেকেন্ড প্রাইস 11,000, আর কনসোলেশন প্রাইস 7টা আছে, 1,000 1,000 করে। ফার্স্ট প্রাইস কে পাইবো? যে সব থেকে দানা, এটা সব থেকে যে বড় মাছ ধরবো বা বেশি ওজন, হ্যাঁ বেশি ওজন মাছ এই পাইবো। কত কত বড় ওজনের মাছ আছে এখানে? এখানে তো প্রায় মানে 3 কিলোর উপরে মাছ মানে বেশি আছে, কিন্তু এখন মানুষ পায় আর কি 2.5 কিলো 3 কিলোর মাছ ধরছে নি কেউ? ধরছে। চলো চলো এটাও দেখি চলো। সো দর্শকবৃন্দ, এখানে টেম্পোরারি দোকান বানানো হয়েছে, দেখে নিন, দেখে নিন টেম্পোরারি দোকান, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা, এইগুলো এখানে না নি, একটাও ধরছে না, কেউ ধরছে না, ধরছে না। হ্যাঁ, দাদা কেউ ধরছে নি মাছ? চলো কই, কে মাছ ধরছে আগে নি আরো। চলো, সো দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এখানে সবাই কিন্তু নিজ নিজ বর্শি দিয়ে বসে আছেন। ওনারা কে মাছ ধরছে, কে কে? কেউ নাই এখানে। এই লাগছে, লাগছে নি, কই লাগছে, কার ধরছে, কে ধরছে, কে? চলো, কে ধরছে, কে? দেখি দেখি, ওরে বাপরে, একলা তো তা কেমনে ধরলাই? একলা ধরছো না, সবাই মিলিয়ে ধরছে। ও দাদা, হ্যাঁ দুইজনে, কত কেজি হইব দাদা এটা? 20 কেজি হইতো না, 10-12 কেজি। ওরে বাপরে, দর্শকবৃন্দ দেখে নিন, মানে অতজন আছে এখানে, খালি দাদাই ধরছো, আর ধরছে না কেউ? খালি খাসিয়ে পায়, বাহ, কে ধরছে? এই ধরছে, চলো দেখি কে ধরছে, কে না, এখন কে জানি ইয়ে করলো তো, দেও 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 খাও। এই তো এই তো এই তো এই তো, চলো ধরছে, বড় ধরছে এখানে, কে আইসেন ধরছে নি, আনো 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 আনো, দেও বড় আনো। এই 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 এই, দেও 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 দেও,
কো যাইছে নানি আর আরে বাহ আরে বাহ কি বাত কি বাত আরে মাছকোন আমরা মা জবরদস্ত দেখি কিভাবে ধরা হয় আহ ভেরি নাইস বিউটিফুল বিউটি এটা কি মাছ গাসকাপ গাসকাপ এগুলা কিটা পরে কিটা বিক্রি হইব এটা নিয়া যাইব ঘরে ঘরে নিয়া যাইব বেশি হলে বিক্রি হইতো না বেশি হলে বিক্রি করতে পারি দেখি 35 লাখ আরে কি বাত এই পাম্পার দেখি দাদা একটু ধরো সো এই দাদা উনি এই মাছটা গাসকাপ না এটা কত 1 কেজির উপরে হইব নি না 1 কেজি 1 কেজি 1 কেজি মাপের বেম্পার ভেরি নাইস চলো ও এটা আপনার নি ওরে বাবা রে অতটা মাছ নি কয়জনের মাছ এটা হে আপনি তো পুরো এক্সপার্ট ওরে বাপ রে এখানে কই কেজি হইব 30 40 কেজি হইব নানি সব গাসকাপ নি না কিটা সব গাসকাপ ও বাবা রে অতটা মাছ বাম্পার বাম্পার একটু দেখলে আরো সুন্দর হইব দেখাই দাও ওয়াই না ওয়াই না ওয়াই না পুনি হইব ক্যা বাত হে ক্যা বাত হে আর হই পুনি হইব ও বিউটিফুল আরো ধর তো চলো এটা একটু নিচে ফেলাই দাও হ্যাঁ ধরছে এটা তো ছোট এই তো কান্দলা মাছ বড় নাই বড় তো বেজান আছে ও ওইখানে একটা বড় একটা ধরছে দানি দেখি ও বড় একটা ধরছে তো এগুলো তো 2 কেজি হইব দেখি না ছোট হয়ে গেছে আরে বাহিটা তোমার লাগাননি হ্যাঁ তোমার লাগাননি 2 কেজি হইব আরামসে 2 কেজি 2 কেজি গাছ কাপ 2 কেজি 640 ও এটা সব থেকে হাইয়েস্ট নি আরো আছে মানে এখন পর্যন্ত হাইয়েস্টটা আচ্ছা কি বাত হে আর যদি এটা থেকে আর কমে কেউ না পারলে তো পাইলি লাই 35,000 ও এখানেও একটা আছে এখানে 2 নম্বর এটা কত কত ওয়েট 2 কেজি 180 গ্রামের এটা গাছ কাপ কি বাত চলো এখানেও একটা আছে দানি এটা কত কেজি এটা তো 2 কেজি হইব তো নানি 2 কেজির উপরে হইব না এই তো বিরাট বড় তো এটা একটা না তো বাকি 2-3টা তো এখানে আরে বাহ এখানে এখানে আছে তো এখানে কয়টা আছে দুইটা চলো আমি একবার তুলিয়া দেখি এই দেখ আরে আরে বাহ আরে বাহ এই এইট এইট এটা তো 2 কেজির উপরে হইব তো নানি চলো ওরে বাবা এখানে তো বাক্কা কতটা কয়টা 3টা দুইটা হ্যাঁ ভেরি নাইস এটাও তো 2 কেজির উপরে হইব চলো সো দর্শকবৃন্দ অনেকজনে ধরেছেন সেই মাছ বড় বড় মাছ সরি বড় বড় মাছ এবং এখনও চলছে সব থেকে হাইয়েস্ট 2 কেজি 600 গ্রাম একজন ব্যক্তি এবং আর এখন ও আরেকটা ধরছে রে বা ও দেখো বড় একটা ধরছে সো এইস বাম্পার এটা অনেক বড় সো প্রত্যেক মিনিটে যেহেতু 100 জনের উপরে পার্টিসিপেন্ট এখানে প্রত্যেক মিনিটে কেউ না কেউ ধরছে বড় বড় মাছ সব গাছ কাপ বেশিরভাগই চলো বাহ দেখি সুন্দর মাছ ধরছি তো ওরে বাহ আরে বাহ আরে বাহ কি বাত হে আরে 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 কত 1 কেজির উপরে হইব 1.5 কেজি 1.5 কেজি হইতো না 1 কেজি 100 হইব 1 কেজি 100-200 বাহ কি বাত হে কি বাত হে ভেরি নাইস দেখো আমি শুরু ভি নেই হুয়া শুরু ভি নেই হুয়া কুছ ভি নেই মিলা ও মা সঙ্গর কা হে আগে না গিয়া কি বাত ও আয়া নহি আইগা আইগা বলা
বড় রাজা কে বানাইছে আমি বানাইছি হ্যাঁ আমি যে বানাইছি নাম কি রাখো রেহান আচ্ছা এটা ডেইলি বিক্রি করেননি হ্যাঁ ডেইলি বিক্রি কি রকম বিকে মোটামুটি 400 450 500 কই বিকে এখানে তো জঙ্গলে কেমনে বিকে তো তো আছে খেলা আছে না ও খেলা ছাড়া এমনি কিটা করো খেলা ছাড়া তো এরকম স্কুল ও গাও ফ্রি দেই আচ্ছা সো দর্শকবৃন্দ কম্পিটিশনটা তো এখন চলছে এখনো তিনটা অবধি কম্পিটিশনটা চলবে এবং যারা যারা জিতবেন ওনাদের ফটো সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দেব আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন কারণ এরকম কিছু জিনিস দেখে খুবই ভালো লাগলো আর স্টারলিংকে ধন্যবাদ স্টারলিং খুব ভালো কাজ করে কি কাজ করো কইলায় আমি এনজিওতে কাজ করি এনজিওতে কাজ করো না এনজিওতে কি কি মানে মেডিকেল ক্যাম্প করি আর ফ্লাড রিলিফের মানে সামান বাকি আচ্ছা এইগুলা কি আব্বাত কি আব্বাত আমরা খাসিয়া জাতের মানে সেক্রেটারিও আছি ঠিক নেই বাবা আচ্ছা আমার বাবা হেডম্যান আছে হেডম্যান এখানে হেডম্যান না পুঞ্জির আমরা পুঞ্জির পুঞ্জিটার নাম কি দা তিলকা চার নং খাসিয়া পুঞ্জি তো রবিপুর ফরেস্ট ভিলেজ না আর এখন আমরা সেই তিলকার যে পুঞ্জি চার নং পুঞ্জি সেখানে একটু যাই গিয়ে দেখি পুঞ্জির কন্ডিশনটা কি রাস্তাটা তো খুব খুব প্রচণ্ড খারাপ বাগানের ভিতরে রাস্তা এবং আমাদের এখানে এটা তো লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি না নি লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি আগে আরও খারাপ আসলো বৃষ্টির দিনে তো আমাদের গাড়ি আওয়া যাওয়া যেত না নানি যাইতো না এখনও যাইতো না এবং আপনাদের এখানে যিনি লক্ষ্মীপুরের এমএলএ মহোদয় কৌশিক রায় মহোদয়কে রিকোয়েস্ট এইসব গ্রামের মানুষদেরকে একটু রাস্তার ব্যবস্থা করিয়ে দেওয়ার কারণ বাগানের ভিতরে অনেক ভিতরে ওনাদের পুঞ্জিটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আন্ডারে করে দিলে ভালো সো দর্শকবৃন্দ খেলা শেষ খেলা শেষের পরে ফার্স্ট প্রাইজ 35,000 পেয়েছেন মিস্টার ডোমিনিক ফ্রম ধুবরি ধুবরি থেকে উনি এসছেন এবং সেকেন্ড প্রাইজ পেয়েছেন ভিক্টোরি লাকুনা 11,000 টাকা দর্শকবৃন্দ আরও 1,000 করে সাতজনকে কনসোলেশন প্রাইসও দেওয়া হয়েছে বলে সেটা জানলাম চলুন এখন আমরা পুঞ্জি যাই এই ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নমস্কার অ্যান্ড বাই বাই